নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো কেটে এডুকেশন ইউটিউব চ্যানেল কেটে এডুকেশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা আমাকে কিছু কিছু প্রশ্ন করেছিলে তার উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমি দেব যে রিনুয়াল করতে গেলে কলেজে কি কী ডকুমেন্টস জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা এবং কলেজেও ইনস্টিটিউশানে ইনকাম সার্টিফিকেট দিতে হবে কি না এবং তার সাথে তোমাদের যদি হার্ড কপি না পাও সেক্ষেত্রে কি করবে রিনুয়ালের লাস্ট ডেট কী তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি ওখানে জয়েন হয়ে যেতে পারো সেখানেও নিত্য নতুন আপডেট দেওয়া হয় আর আমাকে পার্সোনালি তোমরা যদি কেউ মেসেজ করতে চাও তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে প্রথমে বলি তোমরা কারা কারা রিনিউয়াল করতে পারবে যারা ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে পারবে তারাই কিন্তু রিনুয়াল করতে পারবে যাদের ধরো সাপ্লি রয়েছে তারা রিনুয়াল করতে পারবে না এখানে পুরো ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া রয়েছে এবং তার সাথে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের সিক্সটি পেতে হবে কেউ ধরো ফিফথ সেমিস্টারে পড়ছো তারা থার্ড ও ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দেবে তোমাদের এই দুটো সেমিস্টার মিলিয়ে সিক্সটি পেতে হবে কেউ ধরো সেভেন্থ সেমিস্টারে বর্তমানে পড়াশোনা করছো তাহলে তোমাদের ফিফথ ও সিক্সথ সেমিস্টারের রেজাল্ট দিতে হবে এবং তোমাদের কিন্তু সিক্সটি পেতে হবে দুটো সেমিস্টার মিলিয়ে তো বন্ধুরা অলরেডি আমি রিনুয়াল কীভাবে করবে সেটির ভিডিও প্রোভাইড করে দিয়েছি ও রিনুয়ালের কীভাবে মার্কস ক্যালকুলেট করবে সেটির ভিডিও আমি প্রোভাইড করে দিয়েছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি চাও সেখান থেকে চেক আউট করে নিতে পারো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট রিনিউয়াল কিভাবে করবে ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টারের মার্কশিট দিয়ে তোমাদের ফার্স্টেই আমি বললাম সেকেন্ড রেনুয়াল কিভাবে করবে থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারে মার্কশিট দিয়ে তোমাদের স্বামীকানন্দ স্কলারশিপের রিনুয়ালের লাস্ট ডেট কবে নেক্সট তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল এখনও পর্যন্ত তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্লোজিং ডেটটা বলেনি এছাড়া এখানে ফ্রেজদের ক্লোজিং ডেট বলা থাকে যখন এখানে ফ্রেজদের ক্লোজিং ডেট বলা হবে তখনও কিন্তু রিনুয়াল করার জন্য এক থেকে দু মাস টাইম দেওয়া থাকে ফ্রেস ক্লোজ হয়ে যাওয়ার পরও কিন্তু রিনুয়ালরা টাইম পায় তাই আমি বলবো যে তোমরা এখনও তাড়াহুড়ো করো না ধীরে সুস্থে প্রত্যেকে ফর্ম ফিল আপ করো যাতে তোমাদের একটুও কিছু ভুল না হয় একবার ভুল হয়ে গেলে তাহলে তোমাদেরই প্রবলেম হয়ে যাবে টাকা পেতে প্রবলেম হবে ফরওয়ার্ড বাই এইচ ওয়াই করে কিন্তু তোমাদের টাকা পেতে প্রবলেম হবে ক্যান্সেল করে দেবে তাই তোমরা ধীরে সুস্থে করো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে মার্কশিটের কপি স্ক্যান করে তোমাদের দিতে হবে অবশ্যই সেটা কিন্তু বোথ সাইড দিতে হবে কারণ এখানে মেনশন করেই দেওয়া রয়েছে বোথ সাইড মার্কশিটের কপি দিতে হবে আর তোমরা নিজেদের মার্কশিটটা কিন্তু স্ক্যান করে দেবে আর বোথ সাইডে তোমাদের দিতে হবে তো এবার তোমাদের বলি তোমাদের মেন কোশ্চেনটা যেটা ছিল যে এখনও পর্যন্ত আমরা কিন্তু মার্কশিট পাইনি তাহলে কিভাবে দেব আমরা কি অনলাইন থেকে দেব। তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত মার্কশিট পাওনি তারা তোমরা ওয়েট করে যাও অরিজিনাল কপি হার্ড কপির জন্য কলেজ থেকে যখন তোমাদের হার্ড কপি দেবে তখনই তোমরা রিনুয়াল করো কারণ রিনুয়ালের এখন অনেক টাইম রয়েছে তোমাদের যদি ফিজিক্যালি মার্কশিট অর্থাৎ অরিজিনাল মার্কশিট তোমাদের এখনও পর্যন্ত না দিলে তোমাদেরকে বলবো যে ওয়েট করো তোমরা অ্যাপ্লাই করো না কিছু কিছু কলেজে অলরেডি মার্কশিট চলে এসছে তোমাদের ডিস্ট্রিবিউট করা হয়ে যাবে আর কিছু কিছু কলেজে এখনও পর্যন্ত আসেনি তো তোমরা ওয়েট করো তোমাদের কিন্তু মার্কশিট দিয়ে দেবে আর শেষ পর্যন্ত তাও যদি মার্কশিট তোমরা না পাও সেক্ষেত্রে কলেজ নিশ্চয়ই ইনস্টিটিউশন কোনো একটি নোটিশ দেবে সেই নোটিশটি তোমরা দেখবে এবং তোমরা কলেজে গিয়ে জানবে এছাড়াও তোমরা ডিজিটাল মার্কশিট কিন্তু প্রিন্ট করিয়ে নিয়ে দিতে পারো আর তোমরা যদি ডিজিটাল মার্কশিট প্রিন্ট করে নিয়ে দাও সেক্ষেত্রে তোমাদের কলেজের স্ট্যাম্প ও প্রিন্সিপালের সিগনেচার অবশ্যই লাগবে আর তোমাদের বোথ সাইড স্ক্যান করে দিতে হবে যদি ডিজিটাল মার্কশিট দাও কলেজের স্ট্যাম্প ও প্রিন্সিপালের সিগনেচার ছাড়া তোমরা দেবে না তাহলে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে তাই এই দুটি তোমরা অবশ্যই করিয়ে বোথ সাইড স্ক্যান করে তোমাদের মার্কশিটটি দেবে অনেকে কোয়েশ্চেন করছ দিদি এডিট অপশন আসছে না রেনুয়াল কী করে রিনুয়াল করবো তোমরা ওয়েট করো যাদের এডিট অপশান আসছে না তোমরা বারবার ট্রাই করতে থাকো তোমাদের এডিট অপশান চলে আসবে যারা সবেই মাত্র টাকা পেয়েছো তাদেরই মেনত এডিট অপশনটা আসছে না তোমরা ওয়েট করো তোমাদের এডিট অপশান চলে আসবে এই নিয়ে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ এখনও লাস্ট ডে ডিক্লেয়ার করেনি এবং তোমরা অনেকটা হাতে টাইম পাবে বন্ধুরা এবার তোমাদের বলবো যে তোমাদের ইনস্টিটিউটে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তোমরা যে রিনুয়ালের ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের দিতে হবে অ্যাডমিশান রিসিপ্ট তোমরা যে বর্তমানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যে ইয়ারই পড়ো না কেন তোমাদের যে অ্যাডমিশন রিসিপ্টটি দেবে তোমরা নতুন ক্লাসে ভর্তি হওয়ার সময় সেই অ্যাডমিশান রিসিপ্টটি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এখানে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার লিখেছি যে যে ইয়ারে পড়ুক না কেন যদি ফিফথ সেমিস্টারে পড়ে তাহলে থার্ড ও ফোর্থ সেমিস্টারের রেজাল্ট সেমভাবে জেরক্স করে বোথ সাইড জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের জমা দিতে হবে ফ্রেশ অ্যাপ্লিকেশনের সময় প্রচুর ডকুমেন্টস জমা দিতে হয় কিন্তু রিনুয়ালের সময় মেনতে এই তিনটে ডকুমেন্টসই দিতে হয় জমা ইনস্টিটিউশনে এর বাইরে যদি তোমাদের কিছু ডকুমেন্টস জমা দিতে হয় তাহলে তোমরা নিজেদের ইনস্টিটিউশনে কন্টাক্ট করে তোমরা সেখান থেকে জেনে নিতে পারো ফ্রেশ অ্যাপ্লিকেশানে যেমন ইনকাম সার্টিফিকেট লাগে রিনুয়াল করার সময় কোনো রকম ইনকাম সার্টিফিকেট লাগে না কারণ তোমরা যখন ফার্স্টে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে তখন তোমরা অলরেডি ইনকাম সার্টিফিকেট দিয়ে দিয়েছিলে তাই রিনুয়াল করার সময় কোনো রকম ইনকাম সার্টিফিকেট লাগে না এমনকি রিনুয়ালের সময় ইনস্টিটিউটেও কিন্তু ইনকাম সার্টিফিকেট দিতে হয় না দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করেছো তোমরা যদি ধরো কোনো কিছু ভুল করে থাকো সেক্ষেত্রে ফাইনাল সাবমিট করার পর তোমরা কী করবে তোমরা যদি কোনো ভুল করে থাকো কিন্তু ফাইনাল সাবমিট করে দিয়েছ সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে নিজেদের ইনস্টিটিউশনে কন্ট্যাক্ট করতে হবে বা সেখানে গিয়ে কলেজ হোক বা যেখানে হোক স্কুল হোক সেখানে গিয়ে বলতে হবে যে আমি এই জিনিসটা ভুল করে দিয়েছি আমাকে আনলক করে দিতে হবে এবং যখন স্কুল বা কলেজ থেকে আনলক করে দেবে এইচ ওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট এইচ ওয়াই থেকে আনলক যখন করে দেবে স্কুল থেকে বা কলেজ থেকে তখন তুমি আবার সেটিকে এডিট করে নিতে পারবে তোমার যে জায়গাটি ভুল হয়েছিল দিয়ে আবার ফাইনাল সাবমিট করতে পারবে এছাড়াও তোমরা যদি ইনস্টিটিউশনে অনেক সময় সার্ভার ডাউন থাকে ইনস্টিটিউট থেকে যদি না করা হয় আনলক তাহলে তোমরা হেল্পডেসে ওনাদেরকে ফোন করতে পারো এবং তারপরে হেল্পডেসে একটা মেল সেন্ড করতে পারো এবং মেল সেন্ড করার সময় তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ভরার সময় যে মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলে রেজিস্টার মেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে অর্থাৎ যে মেল আইডিটা তোমরা রেজিস্টার করেছো সেই মেল আইডিতে তো তোমরা হেল্পডেস্কে মেল পাঠাবে এবং তোমরা লেখার সময় তোমাদের মোবাইল নাম্বার যেটা রেজিস্টার মোবাইল নাম্বার ছিল সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবে তাহলে তোমরা এডিট অপশনটি পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর চ্যানেলের নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও এছাড়াও তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ